সম্মানিত প্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব সুদের টাকায় যদি কেউ হজ করে, উমরা করে, তার হজ হবে কিনা, সুদের টাকায় দান করলে দান কবুল হবে কিনা। ওলামায়ে কেরাম কি বলছেন, আলোচনা বুঝতে এই সাথেই থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো বন্ধুরা, সুদের টাকা দিয়ে যদি কেউ হজ করেন, উমরা করেন, এটা তার কবুল হবে না। কারণ হচ্ছে আল্লাহ পাক বলেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ হজ এবং উমরা এটা যারা মুত্তাকি তাদের থেকেই কবুল করেন। এজন্য যারা মুত্তাকি আছেন, যারা হজ করেন, যারা মুত্তাকি তাকওয়াবান পরহেজগার, তাদের থেকে কিন্তু আল্লাহ পাক কবুল করেন। এজন্য আমরা হজ যদি করি তো সেক্ষেত্রে অবশ্যই হালাল টাকা দিয়ে করব, উমরা করলেও হালাল টাকা দিয়ে, অন্যের টাকা দিয়ে হজ করলে কখনোই আদায় হবে না। এবং এটা আদায় হজ করে আপনি যদি সওয়াবের আশা করেন, আপনার আমলনামায় এক পয়সার সওয়াবও হবে না। আপনি যদি সুদের টাকা দান করে দেন, ঘুষের টাকা দান করেন, এর কারণে আপনি 4 আনা পয়সার সওয়াব পাবেন না, কারণ এটা এমনিতেই তো অবৈধ। আল্লাহু তাইয়িবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়িব, আল্লাহ পবিত্র পবিত্র ছাড়া গ্রহণ করেন না। এমনই আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।